নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা একটি খুব সুন্দর ভক্তিগীতি সুরে হারমোনিয়ামের মাধ্যমে হরিনাম সংকীর্তন শিখতে চলেছি। তো গানের কথা আসার আগে আমি বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে দেখার শেখারও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম পেজে ফলো করতে পারেন এবং ফেসবুক পেজে ফলো লাইক দুই করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো গানের কথাতে আসা যাক। তো আজের কাছে আমরা যে সুন্দর ভক্তিগীতি সুরে হরিনাম সংকীর্তনটি শিখতে চলেছি, গানটি হলো ওঠো ওঠো নন্দলাল চেয়ে দেখো হলো সকাল, শুভ দিন হবে এই সকাল। এই গানটির যে অরিজিনাল যে এই মানে এই গানটির অরিজিনাল টিউটোরিয়ালটি কিন্তু আমি এর আগে দিয়ে রেখেছি স্বরলিপি সহ, আপনারা কিন্তু মিস করে যাবেন না। আমি আপনাদের যারা মিস করে গেছেন তাদের জন্য আমি আই বাটন ডিসক্রিপশন এবং এন স্ক্রিনে দিয়ে রাখছি। তো চলুন শিখে নেওয়া যাক। তো গানটির তাল কিন্তু কাহার বা বি ফ্ল্যাটে শিখবো। আর তো প্রথমে আমরা আগে স্কেলটা সালাম দেখে নেবো, তবে যে যে কোমরশ্রগুলি লাগছে সেগুলি কিন্তু চিনে নেবো। দেখে নেওয়া যাক। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। কোমল স্বর শুধুমাত্র কিন্তু কোমল ধা ব্যবহার করা হবে। তো চলুন শিখে নেওয়া যাক, তবে মন দিয়ে ফলো করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। পার্ট কিন্তু একটাই রয়েছে, আর সেকেন্ড পার্ট কোনো বলে নেই, পার্ট একটাই ফার্স্ট পার্ট রয়েছে, ফার্স্ট টেন্সে আপনারা বলতে পারেন। তো স্বরলিপি দেখে নেওয়া যাক। হরে ধাধা হরে কৃষ্ণ নিশা কৃষ্ণ, হরে ধাসা কৃষ্ণ নিধা নিধা পা। পরে লে কৃষ্ণ কৃষ্ণ পাপা ধানি হরে পাধা পানি হরে ধাপাধা পাহমা, হরে রাম পাধা পাধা গোধা হরে রাম নিরি ধাধা। তো এটি ছিল আজকের ক্লাসের টিউটোরিয়াল। আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আজকের ক্লাসের গানটি আপনারা কবে হারমোনিয়ামে তুলেন বা তুলতে গিয়ে কোথাও কোনো নোটেশন বুঝতে অসুবিধা হয়েছে কিনা আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে দেখার শেখারও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। তো আজ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।